মানে কোন সময় দিচ্ছেন রাইট কিন্তু যখন ডিরেকশন আসেন আপনি কোনো কিছু জানেন না শিখেন না রাইট কিন্তু আপনি সাকসেস হইতে চান ভাই আমি তো 3 মিনিট জয়েন করছি কই কিছু তো হইলো না রাইট আর রাইট সমস্যাটা কোথায় কারণ আমি আপনাদেরকে কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে এটা আমি আপনাদেরকে শেখানোর জন্য এখানে আসিনি আমি বলতেছি যে আমার যে ফিলিংস আমি যা ফিল করতেছি আমি আপনাদেরকে গাইড করার চেষ্টা করতেছি কারণ আপনাদের প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড আপনি যখন এই দেশে আসছেন তখন আপনার পাসপোর্টের মধ্যে যখন ভিসা আছে তখন এখানে লেখা আছে ইস্যু ডেট এবং সেখানে আছে এক্সপায়ারি ডেট এই ইস্যু ডেট থেকে এক্সপায়ারি ডেট পর্যন্ত এটা আপনার কিনে নেওয়া আপনার লাইফে ইয়েস রাইট আপনি এখানে যখন এর মধ্যে প্রতিটা মিনিট এখন এখানে যে 300 বিট ইনকাম করে আর যে 600 বিট ইনকাম করে তার জন্য 24 আওয়ার্স এক দিন ওর জন্য 2 বছরের বিষয় হবে প্রসেস বিষয় যেটা রাইট আপনি ইচ্ছে করলে 24 আওয়ার্স কাজ করতে পারবেন না কিন্তু ডিএক্সএন আপনাকে একটা অপরচুনিটি দিচ্ছে কারণ এই সময়টা এখানে না এসে আপনি কিন্তু অনেক ভাই কিন্তু আজকে ভিডিও দেখতেছে আড্ডা দিচ্ছে ফেসবুকে লাইক দিচ্ছে বা মনে করেন আপনার সেলফি উঠছে কয়টা লাইক করতেছে দেখতেছে রাইট আপনারা কিন্তু অত্যন্ত এক্সেপশনাল কারণ আপনি ইমোশনাল না কারণ আপনি কিন্তু এখানে একটা ক্লাব কারণ এরকম একটা জায়গার মধ্যে যদি বাংলাদেশের কোনো রেস্টুরেন্ট আপনি বসতে দেন কত টাকা লাগবে কতক্ষণ বসতে দিব আপনাকে রাইট আপনি দেখতেছেন একটা হেলদি এনভায়রনমেন্ট এখানে কফি পান করতেছেন বিজনেসই কথা বলতেছেন সবার সাথে ইনভাইট করতেছেন এটা অপরচুনিটি রাইট অর রং আপনারা আপনাদের জন্য একটা তালি দেন আপনি কিন্তু অত্যন্ত এক্সেপশনাল কারণ এখন আসেন আপনি আজকে সাকসেসফুল হতে চাচ্ছেন তাহলে প্রথম দরকার কেন যে পেশাগত দক্ষতার জন্য আপনার দরকার হচ্ছে নলেজ জ্ঞান রাইট কারণ যিনি ইলেকট্রিশিয়ান না উনি যদি ইলেকট্রিশিয়ানের কাজটা করতে যায় অ্যাক্সিডেন্ট হয়ে মারাও যেতে পারে রাইট অর তাহলে তাকে শিখতে হবে রাইট যিনি ড্রাইভার না উনি ড্রাইভিং করতে গেলে কিন্তু নিজেও সমস্যা পড়বে অন্যকে সমস্যা পড়বে রাইট অর তার মানে কি শিখতে হবে আর শিখার জন্য বলেন তো এই ডিএক্সএন এর নলেজ বাহরাইন ইউনিভার্সিটিতে আছে নি না আছে জি না এটা কি মদিনা ইউনিভার্সিটি আছে জি না রিয়াদ ইউনিভার্সিটি আছে জি না ঢাকা ইউনিভার্সিটি আছে জি না চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে না অক্সফোর্ড ইউনিভার্সিটি আছে না হার্ভার্ড ইউনিভার্সিটি আছে না এটা কোথায় যাইতো ডিএক্সএন রাইট ইয়েস কিন্তু এখানে আসতে বললে তো ভাই আজকে আমার পাক আছে রাইট আপনারা অনেকে বলেন যে ভাই আজকে আমার অর্থাৎ আপনার আপনি মনে রাখবেন বাবা মা ছাড়া কোনো সন্তানের জন্ম হয় না আর নেটওয়ার্কিং এ কোন মানুষ যখন সিস্টেমে আসে কোন না কোন একজন স্পন্সর লাগে রাইট কারণ রেফারেন্স নাম্বার লাগে যে যাকে ইনভাইট করছে এটা কিন্তু তার লাইফ স্টাইল চেঞ্জ হচ্ছে তার ফোন ধরে না কেন আজকে মিটিং আছে হে কল দিব রাইট কিন্তু সবাই কিন্তু এই রোডে গেলে আরেক রোডে যায় রাইট আমরা দেখতেছি অনেকের যে তাকে দেখা যায় সে আমার চোখের সামনে দূর থেকে দেখতেছি ওখানে বসে আছে বলতেছে ভাই আমি তো এখন অনেক দূরে রাইট কিন্তু যখন সে সাকসেসফুল হয় তখন বলে ধন্যবাদ তার কারণে আজকে আমি আজকে এই পর্যায়ে তাহলে এই জন্য যে 5 বছরের যে কথাটা এবং আপনারা যে সিস্টেম আছেন প্রথম বুঝেন যে একজন স্টুডেন্ট সে কিন্তু ক্লাস 6 এ পড়ে সে একদিন ডক্টর হবে এটা অনলি বিষয় একজন লোক বিদেশে যাবে সে দেখতেছে যে অমুক অমুক দেশে বিদেশ করে এত টাকা ইনকাম করতেছে তার এখানে মার্কেট করছে ওখানে এত তারা বাড়ি করছে রাইট কিন্তু সংখ্যা কত কিন্তু ওই কারণে কিন্তু সে তার স্বপ্ন হচ্ছে বিদেশ যাবে রাইট এখন বিদেশ যখন যাইতে হবে সাকসেসটা কি দেখেন সেটা হচ্ছে প্রথম তাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি বিদেশ যাবো তো সিদ্ধান্ত নিলে বিদেশ গেলে কে বিদেশে আসতে পারবো আসতে পারবো কি করতে হবে প্রথম পাসপোর্ট বানাইতে হবে রাইট পাসপোর্ট বানাইতে গেলে বর্তমানে কত কঠিন সময় কারণ আপনার ন্যাশনাল আইডি আপনার জন্ম নিবন্ধন কত প্রসেস রাইট অর মানে পাসপোর্ট হবে নি জি না তার মানে কি এটা আপনাকে ফলো করতে হবে প্লাস এরপর হচ্ছে কি ভিসার জন্য কোন পাসপোর্ট আছে এখন অনেক দেশে আমি নিতে পারি ভিসা নিতে পারি রাইট কিন্তু আমি দ্যাটস চুজ করতে হবে দ্যাটস চয়েস করার পরে আমাকে চিন্তা করতে হবে যে আমি কোন এয়ারলাইন্সে যাবো ভিসা ভিসা নিতে হবে ভিসা প্রসেস করতে হবে রাইট ভিসা হয়ে গেল এখন বাহরাইন যদি আপনারা আসতে চান কত এয়ারলাইন্সের মাধ্যমে আসতে পারেন রাইট রাইট আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন এয়ারলাইন্সে আসবেন অর্থাৎ আপনার গন্তব্যস্থান কোথায় আমাদের ঠিক তেমনি আমি বুঝতে চাচ্ছি যে আপনার গন্তব্যস্থান হচ্ছে আপনার সাকসেস কিন্তু কেউ ডিএক্সএন এর সাকসেস কেউ কিন্তু রেস্টুরেন্ট বিজনেস সাকসেস রাইট কেউ কিন্তু কার্পেন্টার বিজনেস মানে ফার্নিচার বিজনেস সাকসেস
কেউ কিন্তু দেখাচ্ছে কনস্ট্রাকশন বিজনেস সাকসেস, রাইট অর রং? রাইট। তো আপনাকে দেখতে হবে যে আপনি কোন প্রফেশনে যেতে চাচ্ছেন, কারণ এটা হচ্ছে একটা অপরচুনিটি যেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো পরে। এখন আপনি যখন বিষয় হলো এয়ারলাইন্স হলো, এখন আপনি এয়ারলাইন্সে কিন্তু দাঁড়াইতে হবে বোর্ডিং পাসের জন্য। না দাঁড়ায় আপনি বোর্ডিং পাস দিতে পারবেন? নিতে পারবেন, অনলাইনে চেকিং করা যায়। কিন্তু আপনাকে কিন্তু কি করতে হবে, আপনার টিকিট আপনার কিন্তু মানে লাগেজ কিন্তু আপনাকে দিতে হবে, রাইট? কিন্তু আপনাকে দাঁড়াইতে হবে লাইনে। এরপর আপনি ইমিগ্রেশনে যেতে হবে, ইমিগ্রেশনে দাঁড়াইতে হবে কিনা আপনাকে? আপনি পারবেন? আপনি যদি বলেন যে না আমি যাই, আমি এটা মানি না, আমি নিজে চলে যাবো, এত কিছু আমি মানি না, আমি পাসপোর্ট করবো কিন্তু আমি ফর্মালিটি মেনটেন করতে রাজি না, আমি বিদেশ যাবো ফর্মালিটি মেনটেন করতে রাজি না, আমি ইমিগ্রেশন এখানে থাকতে রাজি, এরকম করলে হবে না? সিস্টেম ফলো করতে হবে, সিস্টেম ফলো করতে হবে। ইমিগ্রেশন পাস হওয়ার পরে আপনি আবার লাইনে দাঁড়াবেন চেকিং এর জন্য, সিকিউরিটি চেক, রাইট? এরপর আপনি প্লেনে উঠছেন, প্লেনে উঠার পরে আপনি আবার কিন্তু আপনি যে দেশে যাবেন ওই দেশে ইমিগ্রেশনের আবেদন আছে, রাইট? তারপর আপনি বাইরে এসেছেন, এটা হলো আপনার সাকসেস। আমার প্রশ্ন হচ্ছে জীবনে সবাই সফল হতে চায়, কিন্তু এখানে যে ফর্মালিটি, যে প্রসেস, যে সিস্টেম, এটা কেউ মানতে রাজি না। এই কারণে হচ্ছে কি, প্রথমত মনে করেন যে সাকসেসের জন্য যে ফর্মুলা প্রয়োজন, বেসিক ফর্মুলা, এটা সবাইকে কিন্তু ফলো করতে হবে। আমি এই উদাহরণটা দেওয়ার অর্থ হচ্ছে এখানে এই অডিয়েন্সে যারা আছেন প্রত্যেকে প্লেনে উঠছেন, প্রত্যেকে আমি যা বলছি ফর্মুলাটা আমি মেনটেন করে আসছি, তার মানে কি, এটা আপনাকে স্মরণ করিয়ে দেওয়া যে আপনি বলছেন আর কিন্তু বাহরাইনে আসতে পারেন নাই, এই সকল ফর্মালিটিকে আপনাকে মেনটেন করে আসতে হচ্ছে, আর এটা হচ্ছে আপনার সাকসেস যে আপনি আসে পৌঁছে, রাইট? মাশাআল্লাহ, সকল সাকসেসফুল লোক, ফিউচার সাকসেসফুল লোক এবং সব ইয়াং জেনারেশন এবং আমাদের সামনে কিছু মুরব্বীও আছে, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, ভালো লাগতেছে। কারণ যারা আজকে ইয়াং জেনারেশন আমাদের সামনে, অনেকে কিন্তু আমি দেখতেছি তারা আপনার লাইভ করতেছে, রাইট? অথবা মনে করেন অনেকের মোবাইল আছে, এই সুযোগটা 2011, 2010, 2011, 2012 আপনি কি করতেছেন দেখতেছে, এটা অপরচুনিটি কিনা? আমাদের জন্য আরেকটা নেমত আল্লাহর কাছে, সেটা হলো কি, আলহামদুলিল্লাহ আমরা যে যুগে বাস করি, এটা পৃথিবী কিন্তু আমাদের হাতের মধ্যে, রাইট?